Honorable viewer, I'm Dr. Rafiqul Islam, Associate Professor, National Institute of Neuroscience, Agarga, Dhaka, Amar Shakari Office, among our Boygalik Chamber, Mirpur Dashtambur, Medinova Diagnostic Center. আমি এখান থেকে আজকের আলোচনায় আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি বিগত দেড় বছর যাবত প্রায় আমি প্রতি মঙ্গলবার একটি ভিডিও আপলোড দিয়ে থাকি খুব সাধারণভাবে মানুষকে একটু জানতে দিতে চাই বা বুঝতে দিতে চাই যে কিভাবে সহজ রোগগুলো সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা নিতে পারবেন এবং সেই ধারণাটিকে আপনি নিজে এবং অন্য সবার সঙ্গে শেয়ার করবেন তাতে আপনি উপকৃত হবেন এবং আপনার চারপাশে মানুষ উপকৃত হবে এই বিশ্বাস বোধ আমার আছে তাহলে আজকের আলোচনায় আমরা চলে যাই আজকের আলোচনা মানুষের শরীরের ওজন হুট করে কমে গেলে অথবা তিন মাসের মধ্যে যদি কোনো মানুষের ওজন কমে যায় অথবা ছয় মাসের মধ্যে যদি কোনো মানুষের ওজন 3 কেজি কমে যায় অথবা যদি 6 থেকে 12 মাসের মধ্যে 5% অফ টোটাল বডি ওয়েট যদি রিডিউসড হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু চিন্তা পড়ে যেতে হবে আপনি কিন্তু তখন আর ঘরে বসে থাকলে চলবে না আপনাকে আন্ডারলাইন কারণটি খুঁজে বের করতে হবে এবং আপনাকে ডক্টর শরণাপন্ন হতে হবে আজকের আলোচনাটুকু আমি খুব সহজভাবে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এই আলোচনা থেকে যেন আপনি উপকৃত হন এবং আপনার চারপাশের মানুষকে আপনি উপকৃত করতে পারেন তাহলে আমরা একটু মূল আলোচনায় চলে যাই মানুষের ওজন কম বেশি হতে পারে এটি কিন্তু একটি সাধারণ ব্যাপার কখনো কম হতে পারে কখনো একটু বেশি হতে পারে এই যে কম বেশি হয় এটি কিন্তু ফিজিওলজিক্যাল একটি ফেনোমেনন কখনো এই ওজনটি যদি যেমনটি আমি আগে বললাম ওই ওই কন্ডিশনে যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যেমন ধরুন কোনো মানুষ যদি পার্কিনসন একটি ডিজিজে আক্রান্ত হয়ে থাকে অথবা সেই মানুষটি যদি অ্যালজাইমার একটা ডিজিজ আছে অথবা সে যদি ডিমেনশিয়া একটা রোগ আছে সেই রোগে যেমন ভুলে যায় এ ধরনের রোগে অথবা সে যদি ব্রেনের কোনো টিউমার অথবা ব্রেনে কোনো যদি টিবি অথবা টিউবারকুলোসিস হয়ে থাকে অথবা ব্রেনের পর্দায় যদি কোনো ইনফেকশান হয়ে থাকে টিউবারকুলাস ইনফেকশান অথবা যদি অন্য কোনো ক্রনিক ইনফ্লামেটরি ব্রেন ডিজিজ হয়ে থাকে তাহলে পরে কিন্তু তার ওজন কমে আসতে পারে আবার যদি কোনো মানুষ কখনো দেখা যায় প্রচণ্ড রকম দুশ্চিন্তায় থাকে প্রচণ্ড রকম অ্যাংজাইটিতে থাকে প্যানিক ডিজঅর্ডারে থাকে অথবা ফবিক ডিজঅর্ডার আমি মরে যাবো সবসময় এইরকম একটা ভয় থাকে অথবা চার পাশ থেকে তাকে একটা আতঙ্ক যদি গ্রাস করে থাকে অথবা সে যদি অর্থনৈতিক কোনো দুশ্চিন্তায় পড়ে থাকে জব হারিয়ে কোনো দুশ্চিন্তা থাকে অথবা চারপাশের সোশিও ইকোনমিক্যাল অথবা সাইকো সোশ্যাল এনভায়রনমেন্টাল কোনো ডিজঅর্ডারে সে যদি অ্যাফেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু তার ওজন কমে আসবে যেমন যেমন শর্তে আমরা বললাম সেই শর্তগুলো কিন্তু এখানে চলে আসে যেমন ধরুন একজন মানুষ যদি ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত থাকে তাহলে তার ওজন কমে আসবে থাইরোটক্সিকোসিস বলে একটি রোগ আছে যে রোগে দেখা যাবে সে খাবে যথেষ্ট খাবে তার খাবার রুচি অনেক বেশি খাচ্ছে বারবার কিন্তু বারবার টয়লেট হয়ে যাচ্ছে তার দেখা যাচ্ছে শরীরে খুব ঘাম হচ্ছে বুক ধরপড় হচ্ছে এটিকে বলা হয় থাইরোটক্সিকোসিস এটি হলে পরে আনএক্সপ্লেইন কারণের কারণে ওজন কিন্তু কমে আসতে পারে আবার যেমন ধরুন রেসপিরেটরি ডিজিজ কিছু থাকে যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেমন ধরুন তার ব্রঙ্কিয়ালাইটিস বা সিওপিডি তার যদি কোনো লান্সে ক্যান্সার হয়ে থাকে অথবা যদি কোনো টিবি হয়ে থাকে অথবা যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তার কারণে কিন্তু তার আনএক্সপ্লেইন কজ যেগুলো সে কারণে তার ওজন কমে আসবে যেমন ধরুন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কিছু ডিজঅর্ডার থাকে যেমন ধরুন একজন মানুষের ক্রনিক একটা ওরাল ইনফেকশন আছে ক্রনিক ক্যান্ডিডিয়াসিস আছে মুখের মধ্যে তারপর দেখা যাবে ইসোফেগাসের নিচের অংশটা যদি তার চিকন হয়ে যায় অর্থাৎ তার যদি খাবার ঢোক গিলতে কষ্ট হয়ে থাকে ডিসফেজিয়ার হয় বিভিন্ন কারণ থাকে সেই ডিসফেজিয়ার বিভিন্ন কারণ আছে এরপরে যদি দেখা যায় স্টমাকের নিচের অংশটা যদি কোনো ইনফেকশনের কারণে অথবা কোনো পাইলোরিক অবস্ট্রাকশন তাহলে পরে তার ওজন কমে আসবে এবং জি ট্র্যাক্টের আরও অনেকগুলো কারণ আছে যেমন ধরুন আলসারেটিভ কোলাইটিস ক্রোনস ডিসিজ এবং যদি কোনো ম্যালিগন্যান্সি থাকে অথবা কোনো টিবি থাকে তাহলে পরে তার ওজন কিন্তু কমে আসবে যেমন ধরুন হার্টের কিছু রোগ আছে এন্ডোকার্ডাইটিস বলে একটি রোগ আছে সে কারণে আবার যদি হার্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর একটি রোগ আছে সে কারণে কিন্তু তার ওজন কমে আসে আবার যেমন ধরুন অনেক রোগী আছে তাদের যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে সিকেডি অথবা ক্রনিক কিডনি ডিজিজ অথবা এন স্টেজ কিডনি ডিজিজ থাকে অথবা তাকে যদি ডায়ালাইসিস করা হয় বারবার এই সমস্ত কারণে রোগীদের অনেক ক্ষেত্রে দেখা তার ওজন কিন্তু অনেক কমে আসে আবার আমরা যদি কোনো রিউমাটয়েড ডিজঅর্ডারের কথা চিন্তা করে থাকি যে মাল্টিপল জয়েন্টে তার পেইন হচ্ছে স্মল জয়েন্ট লার্জ জয়েন্ট সেখানে দেখা যাবে তার এই এই যে মাল্টিপল জয়েন্ট পেইনের কারণে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস
অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওফোরোসিস, এসিডি বলে একটি রোগ আছে, অর্থাৎ এই যে মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের যে ডিজিজ আছে সে কারণেও তার ওজন কমে আসতে পারে। এবং ফাইনালি দেখা যাবে ক্রনিক কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেমন ধরেন এইডস বা এইচআইভি, এই ধরনের ডিজিজ ক্রনিক, যেমন তার যদি কোনো টিবি থাকে, আনএক্সপ্লেইন কোনো কজ থাকে, অথবা তার আরও কতগুলো হিডেন কোনো ইনফেকশন থাকে যেগুলো আমরা সহজে ধরতে পারি না, এ ধরনের কোনো কারণের কারণে তার ওজন কমে আসতে পারে। অনেকগুলো ভিউয়ার এই যে কথাগুলো বললাম এই সমস্ত কারণে কিন্তু তা দেখা যাবে আনএক্সপ্লেইন ওজন কমে আসবে, তখন কিন্তু তাকে আর ঘরে বসে থাকা চলবে না, অবশ্যই তাকে রেসপেক্টিভ ডক্টরের শরণাপন্ন হতে হবে। আগামী আলোচনা এরই ধারাবাহিকভাবে কীভাবে আমরা ঘরে বসে এই রোগগুলোকে নির্ণয় করতে পারবো, কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো, কীভাবে এই সমস্যার সমাধান করতে পারবো, সেটির কিছু আলোচনা আমরা করব। সেই আলোচনা করব সেই আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।